প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি আব্দুল হাকিম চৌধুরী আজ আমরা বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করব আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন দৈনিক খোলা পত্রিকার সম্পাদক ডক্টর কাজল রশিদ শাহিন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা যাবার আগে দেখে নেব প্রধান প্রধান শিরোনামগুলো দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে ডক্টর কামালের গাড়ি ভরে হামলা চিহ্নিত যুদ্ধাপরাধী ও তাদের দোষরদের ভোট দেবেন না বলেছেন দেশনেত্রী প্রধানমন্ত্রী উইন্ডিজকে হারিয়ে দ্বিতীয় সিরিজ জয় মাশরাফিদের নির্বাচনী সহিংসতা আট জালায় হামলা গ্রেপ্তার দুইশো ষোলো দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করছে সিরিজ নিয়ে সিরিজ বাংলাদেশের শেষ ওয়ান ডে ম্যাচে সহজ জয় পেল আশরাফিরা খামোশ বললেই জনগণ চুপ হবে না বলেছেন প্রধানমন্ত্রী বিএনপি দেশের রাজনৈতিক অপরাধ জাগিয়ে জগতে নিয়ে গেছে জাতীয় নির্বাচন পরিবেশ ঠিক রাখতে সজাগ থাকার আহ্বান তৃণমূলে আওয়ামী লীগের সতর্কবার্তা দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে ক্রিকেট নিয়ে বিজয়ের মাসে আরেক বিজয় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী খামোশ বললেই জনগণের মুখ বন্ধ হবে না চলে গেলেন আমজাদ হোসেন স্মৃতিসৌধে ডক্টর কামালের গাড়ি ভোরে হামলা দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের শ্রদ্ধা ডক্টর কামালের গাড়ি ভোরে হামলা আহত ত্রিশ শহীদ বুদ্ধিজীবী দিবসে ডক্টর কামালকে প্রধানমন্ত্রী খামোশ বললেই চুপ হবে না জনগণ কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেনের প্রস্থান জঙ্গি কানেকশন ও যুদ্ধ অভিযান ধানের শীষের প্রার্থী গোয়েন্দা নজরদারিতে ডেইলি স্টারের প্রধান শিরোনাম মোটর ক্যাড অফ ডক্টর কামাল অ্যাটাক অ্যাটাকস অন বিএনপি ক্যান্ডিডেটস অন টু অপোজিশন অ্যালায়েন্স এক্সপিরিয়েন্স হার অ্যানাদার অ্যাসেল্ট ওভার ওয়ান ফিফটি বিএনপি জামাত ম্যান হেল্ট এরপর আমরা দেখতে পাচ্ছি দৈনিক খোলা কাগজ দৈনিক খোলা কাগজের প্রধান শিরোনাম হচ্ছে ক্রিকেট সিরিজ নিয়ে উইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় খামোশ বললেই মুখ বন্ধ হবে না বলেছেন প্রধানমন্ত্রী নির্মাতা আজাদ হোসেনের আমজাদ হোসেনের প্রয়াণ এবার ডক্টর কামালের গাড়ি ভরে হামলা আমরা আজকে বেশিরভাগ খবরই দেখতে পাচ্ছি ডক্টর কামাল হোসেনের গাড়ি ভরে হামলার বিষয়টি এবং এ নিয়ে প্রধানমন্ত্রীও কথা বলেছেন পাল্টা কথা বলছেন মানে আজকের পত্রিকাগুলো আমরা খেয়াল করলে দেখবো যে মানে গতকাল যেহেতু চোদ্দই ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস মানে শহীদ বুদ্ধিজীবী দিবসের নিউজগুলোকেও রাখার চেষ্টা করছে এবং ডক্টর কামালের গাড়ি ভরের হামলার ঘটনাটাও কিন্তু ওই স্থলে হয়েছে বুদ্ধ দিবসের যে স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধে গিয়েই উনি এবং উনি যে কথাটা বলছে সেটা নিয়ে মানে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বলছেন যে মানে আসলে উনি এখনই যদি ক্ষমশ বলেন তাহলে মানে স্বাধীনতা বা আমরা যে গণতন্ত্রের কথা বলি সেই চর্চা কোথায় গিয়ে দাঁড়াবে এবং প্রধানমন্ত্রী বলছেন যে আসলে ক্ষমশ বললেই জনগণের মুখ বন্ধ করা যাবে না এই পত্রিকাটার পাশাপাশি আবার আমরা খেয়াল করব যে সমস্ত পত্রিকাগুলোতেই ধরেন মানে আমরা যদি মোটা জায়গায় চিহ্নিত করি তাহলে দেখব যে তিনটা নিউজ মানে সব পত্রিকাতে এসেছে একটা হলো যে খেলার খবরটা যে জয় বাংলাদেশের এবং কেউ বলছে যে মানে বিজয়ের মাসে আরেক বিজয় আর একটা হলো যে ডক্টর কমলের গাড়িভোরের হামলা এবং প্রধানমন্ত্রীর পাল্টা জবাব এর পাশাপাশি আমাদের মানে বিশিষ্ট চলচ্চিত্র আমজাদ হোসেনের মৃত্যুর খবরটা দেখবেন যে সব পত্রিকাতেই মানে প্রথম পৃষ্ঠাতেই স্থান করে নিয়েছে হ্যাঁ এবং নিঃসন্দেহে আমজাদ হোসেন অনেক বড় মাপের একজন নির্মাতা এবং আমজাদ হোসেনের মানে এই মৃত্যু মানে ধরেন উনি ছিয়াত্তর বছর বয়সে মারা গেলেন এবং পরিণত এক ধরনের কিন্তু আমাদের আবার বাংলাদেশের এখন তো গড়ায়ও অনেক বেড়ে গেছে হ্যাঁ সেই তুলনায় আমরা এটাকে মানে বলা যায় যে যে এক ধরনের অকাল মৃত্যুর মতো কারণ উনি সৃষ্টিশীল মানুষ ছিলেন এবং ওনার অনেক কিছু দেয়ার ছিল তা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাই ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং আমজাদ হোসেন সম্পর্কে বলা যায় যে আমজাদ হোসেন কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রকে মানে খুব বড় একটা জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন এবং মানে আমাদের চলচ্চিত্রে ধরেন স্বাধীনতা পরবর্তী সময়ের যে মানে বিশেষ করে জনপ্রিয় চলচ্চিত্রের যে ইয়েটা জনপ্রিয় এবং একসাথে ধরেন মর্যাদা সম্পন্ন বলা যায় এবং যে চলচ্চিত্রের ভিতর দিয়ে বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলা এবং আমরা জানি অনেকটা যে এই আমজাদ হোসেন তার মানে নিজস্ব চলচ্চিত্র নির্মাণের বাইরেও অনেক চলচ্চিত্রের সঙ্গে তার যোগসূত্রতা ছিল এবং ধরেন আমাদের মানে খুব বিখ্যাত চলচ্চিত্র জীবন থেকে নেয়া এবং জীবন থেকে নেয়া জহির হানের চলচ্চিত্র কিন্তু জীবন থেকে নেয়ার সংলাপে আমজাদ হোসেনের নাম ছিল কিন্তু জীবন থেকে নেয়ার কিন্তু কাহিনী অনেকটা আমজাদ হোসেন কিন্তু আমজাদ হোসেন এবং জহির হানের সাথে সম্পর্কটা এমন ছিল যে সেখানে সেটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন মনে হয়নি আবার আমরা আমাদের মুক্তিযুদ্ধের খুব নাম করা চলচ্চিত্র যে মানে আবার তোরা মানুষ হ্যাঁ আবার তোরা মানুষেরও কাহিনী কিন্তু আমজাদ হোসেন হোসেন হ্যাঁ আমজাদ হোসেন ধরেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক বড়ো একটা ভূমিকা রাখছে আমাদের চলচ্চিত্র এবং আমজাদ হোসেন আসলে মূলত লেখক লেখক হিসেবে তার জীবন শুরু হয়েছিল এবং আমাদের এখানকার মানে উপন্যাস এবং মানে কথা সাহিত্য মূলত যে ধরনের ছোটো গল্প এবং উপন্যাস এই দুই জায়গাতে তার বড় অবদান ছিল পরবর্তীতে উনি চলচ্চিত্রে যুক্ত হয়ে যান এবং চলচ্চিত্রে তো উনি মানে একটা বলা যায় যে এক ধরনের আমজাদ হোসেন যুগ তৈরি করতে পারছিলেন বা আমজাদ হোসেন মানে একটা নিজস্বতা তৈরি করতে পারছিলেন সেই জায়গাটায় আমজাদ হোসেন মানে অনেক বড় মানে অবদান রেখে গেছেন আমাদের চলচ্চিত্রে তার মৃত্যুটা আমাদের জন্য অবশ্যই মানে শোকের এবং তারপর আমরা মনে করি যে এই এই মানুষটি আমাদের দেশের জন্য অনেক কিছু করছেন আমাদের চলচ্চিত্রের জন্য অনেক কিছু করছেন এর বাইরে আর নিউজ গতকাল কিছু কিছু পত্রিকা করছে আবার কিছু কিছু পত্রিকা আসেনি কিন্তু নিউজটা খুবই মানে দুঃখজনক দুঃখজনক এবং এর ভিতরে আমাদের সচেতনতার যখন অভাব রয়ে গেছে সেইটা আমরা খেয়াল করি যে আমরা জানি যে ব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে তিনজন মারা তিনজন মারা গেছে হ্যাঁ যেখানে ধরেন মানে যে কোনো হচ্ছে ট্রেনে বলি বা বাসে বলি ছাদে চড়া নিষেধ সেখানে ছাদে চড়ে মানে ব্রিজের ইয়ের সাথে ধাক্কা লেগে মানুষ মারাও যাচ্ছে এই যে অসুস্থ এর আগেও এই ঘটনা ঘটছে এর আগে আমরা আমাদের মনে আছে যে সম্ভবত বছর তিন আগে একই ঘটনা ঘটছে দেড় সময় এবং ওইখানে যখন ব্রিজটা পার হচ্ছিল তখন ওই গার্ডারের ধাক্কাতে তিনজন বা না পাঁচজন যেন মারা যায় এবং তারাও ওই সময় সেলফি তুলছিল সেলফি তুলতে গিয়ে মারা গেছে এবারটা সেলফি তোলা না কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অসাবধান অবশিত মৃত্যু এই সব মৃত্যুগুলো আমাদেরকে খুব আহত করে ভিতর দিয়ে আমাদের বোঝা যায় যে আমরা এখনো সচেতন হয়ে উঠছি না যেটা হওয়াটা খুব জরুরি আর এই যে সিরিজ জয়টা তো অনেক বড় ব্যাপার মানে মানে ওয়েস্ট ইন্ডিজকে হারাই দিয়ে এই যে সিরিজ জয় বাংলাদেশের এবং আপনারা জানেন বা আমরা সবাই গতকালকে সাংবাদিকটা জিজ্ঞাসা করেছিল আশরাফিকে যে আপনি কি এটাই শেষ সিরিজ কিনা তো সে বোধহয় উত্তরটা দিয়েছে এরকম যে এটা বিশ্বকাপের পর এবং বিশ্বকাপের স্কোয়াড নিয়েও কথা বলেছে যে গত দুই ওয়ানডেতে যে স্কোয়াড ছিল এই স্কোয়াডই থাকবে হচ্ছে এই বিশ্বকাপে হ্যাঁ মানে ওই মাস্টারফিকে তো এই জিজ্ঞাসাটা খুবই স্বাভাবিক মাস্টারফি এখন নানা কারণে আগ্রহের কেন্দ্রে রয়েছে একই সঙ্গে নির্বাচন করছেন আবার পাশাপাশি খেলাতেও উনি সমান সক্রিয় মানে এখন বলা যায় যে মাস্টারফি যেন রূপকথার সেই জাদুকরের মতো হ্যাঁ মানে সব জায়গাতেই তার মানে নিজস্বতা ধরে রাখতে পারছে এবং ওয়েস্ট ইন্ডিজ তো মানে বিশ্ব ক্রিকেটের একটা ডাকসাইটে দল হ্যাঁ সেই দলকে ধরেন এভাবে পরাজিত করা এটা বোঝা যায় যে আমাদের ক্রিকেট আসলে এখন মানে বিশ্বের মানে কয়েকটা ক্রিকেট দলের যদি কথা বলা যায় বা বিশ্ব ক্রিকেট অঙ্গনে বাংলাদেশকে আপনার কাউন্ট করতে হবে হ্যাঁ মানে আমরা আশা করতে পারি যে বিশ্বকাপে ভাষা খেলছেন আর বিশ্বকাপ মানে মাসরাফি আমাদের খুব প্রয়োজন হ্যাঁ মানে মাসরাফির যে নেতৃত্ব মাসরাফির যে গুণাবলী এবং সবাইকে ধরে রাখার সবাইকে এক সূত্রে গাঁথার বা মানে সবার ভিতরে অনুপ্রেরণা সঞ্চার করার যে মানে সঞ্জীবনী ক্ষমতা মাসরাফির ভিতর আছে সেই কারণে মাসরাফি আসলে আমাদের ক্রিকেটের সাথে যত দিন থাকে ততদিনে মানে আমাদের ক্রিকেটাররা আমাদেরbenefit হবে আরেকটি প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি গতকালকের এই ঘটনাটায় কামালকে যে জিজ্ঞাসা করা হলো যে জামাত সম্পর্কে আর তখনই ডক্টর কামাল রেগে কথাটা বললেন এরপর প্রধানমন্ত্রী যে রিপ্লাইটা দিলেন যে খামশ বললে জনগণ চোপ থাকবে না আসলে এখানে একটা হিডেন বিষয় থেকে আছে থেকে গেছে যে বুঝতে পারছি না আসলে কি বিষয়টা নিয়ে দুজন দুজনকে এইভাবে দুজন মানে ডক্টর কামাল সাংবাদিকদের রিপ্লাই দিয়েছেন আর জনগণের পক্ষে রিপ্লাই দিয়েছেন আর হচ্ছে প্রধানমন্ত্রী এবং গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস ছিল আসলে বিষয়টা কি বলতে চাচ্ছেন তারা দুজন মানে দুজন ধরেন যেটা বলছে সেটা তো কিছুটা প্রকাশ্য এর বাইরে আসলে নেপথ্যের যে বিষয়টা ধরেন আমরা জামাত শিবিরের কথাটা জানি এবং জামাত শিবিরের সাথে তো ধরেন আমাদের মুক্তিযুদ্ধের কি সম্পর্ক ছিল কি বৈপরীত্য ছিল জানি শহীদ বুদ্ধিজীবী দিবস মানে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের যারা মারা গেছে যারা শহীদ হয়েছেন এদেরকে তো সবার জন্য দায়ী আসলে জামাত শিবির সেই সময়ের যে আলবদর বাহিনী ছিল আলবদর আল শামস রাজাকার এরাই তো পরবর্তীতে ধরেন সাংগঠনিকভাবে জামাত শিবির নিয়ে মানে শিবির তো ছাত্র মানে মতো মানে তারা তো ছাত্রদের নিয়ে প্রতিনিধিত্ব করে কিন্তু জামাত তো আসলে ওদেরই নেতৃত্ব তো সেই জায়গাটাই ধরেন জামাত শিবিরের যে ভূমিকা সেইটা মানে এই যে এবারের নির্বাচনে মানে তাদের নিবন্ধন বাতিল হলেও তো তারা আসলে নির্বাচনে থেকে গেছে যদি অন্য একটা প্রতীকে থেকে গেছে কিন্তু সাধারণ মানুষের ভিতর তো একটা প্রশ্ন থেকেই গেছে এবং জামাত প্রশ্নে আসলে ঐক্য ফ্রন্টের যে ইয়েটা ছিল তাদের একটু পরিষ্কার অবস্থান থাকাটা উচিত ছিল যে জামাতকে কেন তারা নিল এবং মানে জামাতকে কেন নিল এবং কোন যুক্তিতে কারণ জামাত এখন একটা যুদ্ধপরাধী দল হিসাবে চিহ্নিত সেই পারসেপশনের জায়গা থেকে সাংবাদিক একটা প্রশ্ন করছে আমি মনে করি সাংবাদিকের এই প্রশ্ন করার এক ধরনের নৈতিকতা রয়েছে কারণ সে তো জনগণের প্রতিনিধিত্ব করে এবং মিডিয়াতে তো আসলে ধরেন জনগণ কি চায় সেটার একটা প্রতিফলন করতে হয় সেই জায়গাটায় উনি ওই প্রশ্নটা করার চেষ্টা করছেন যে আসলে জামাত প্রশ্নে কেন বা জামাতের ভূমিকাটা কি এবং গতকাল যেহেতু শহীদ বুদ্ধিজীবী মানে বুদ্ধিজীবী দিবস ছিল এবং ওই সুযোগে সে ওই প্রশ্নটা করছে ডক্টর কামালে কিন্তু রেগে যাওয়ার কথা না কারণেও না পক্ষেও না পক্ষেও না কোন কিন্তু কেন এটা হলো আমার ধারণা যে পরবর্তীতে হয়তো এটা ওনারা জবাব দেওয়ার চেষ্টা করবে এবং ডক্টর কামালের এইটা নিয়েই মানে প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন যে প্রধানমন্ত্রী বলছে যে না আসলেই তো জনগণের ভিতরে পারসেপশন আছে এবং প্রধানমন্ত্রী বলছেন যে আসলে খামাশ বলে চুপ করলে থাকলে না ওই জায়গাটা পরিষ্কার করা উচিত তাদের অবস্থানটা প্রধানমন্ত্রীর ভিতরেও কিন্তু জনগণের মনোভাবের প্রতিফলন ঘটছে সাংবাদিক যদি প্রশ্ন করছেন তার ভিতরে যেমন ছিল এখন প্রশ্ন উঠতে পারে যে ওই সিচুয়েশানে বা ওই জায়গাটায় ওই প্রশ্নটা করা কতটা যুক্তি হ্যাঁ কিন্তু সাংবাদিক তো যখন যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারে এখন সেটা আপনি যদি উত্তর না দিতে চান বলতে পারেন যে এই প্রশ্নের উত্তর এখন দেব না কিন্তু আপনি খামোজ বলে মানে চাপাইয়ে দেয়া তাহলে তার ভিতর দিয়েও আপনার এক ধরনের মানে মানে ঠিক শোভন না বা বাকস্বাধীনতার সাথে এক ধরনের সাংঘর্ষিক ব্যাপার ঘটে যায় সেই জিনিসটা আমরা খেয়াল করলাম আমরা আশা করবো যে এটার হয়তো একটা সুষ্ঠু জবাব দেওয়ার উনি চেষ্টা করবে এবং এটা তাই মনে হয় উনি গত পরশুদিনও বেশ অসুস্থ ছিলেন জি জি এর মধ্যে সিলেট গিয়ে ডক্টর জাফরুল্লাহ অসুস্থ হয়ে গিয়েছিলেন আর কি তো এটাই গতকালকে খুব আলোচিত বিষয় ছিল এবং দৈনিক পত্রিকা সবগুলো প্রধান শিরোনাম করেছে যাই হোক আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের ইলেকশন কমিশন ওনাদের ওনাদের যে পদক্ষেপ নিরাপত্তা নিয়ে আমাদের দেশের শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেই জায়গাটায় দানের শীর্ষের পুনর্বার্থী গোয়েন্দা নজরদারিতে আছে যে যুদ্ধাপরাধে জামাতের আট জঙ্গি কানেকশন বিএনপির ছয় দেশ বিরোধী ষড়যন্ত্রের তিন হম তিনজন এটা ওনারা গোয়েন্দাদের তথ্য হম ওই যে যেটা বলছিলাম যে আমি যে নির্বাচন সামনে রেখে তো ধরেন নানামুখী তৎপরতা থাকে হ্যাঁ তো গোয়েন্দারা এটা যেটা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখন গোয়েন্দাদের দায়িত্ব হলো যে এই তথ্যগুলোকে মানে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া বা আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছে পৌঁছে দেওয়া যাতে এই মানে আগে থেকেই একটা শক্ত অবস্থান নেওয়া যায় এবং এদেরকে ধরেন প্রতিহত করা যায় এদের বিরুদ্ধে প্রতিকারমূলক যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা নেওয়া যায় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা খবর এবং আমি মনে করি যে এই খবরের যেহেতু গোয়েন্দারা আগেই পেয়েছে আশা করি যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না সেই জায়গা থেকে এইগুলি আজকের পত্রিকার নিউজ এর বাইরে ধরেন যেটা আমরা ঢাকার বাইরে হার্ডিন ব্রিজের কথাটা বলছিলাম পাশাপাশি আগামীকাল ধরেন শহীদ মানে মুক্তি মানে বিজয় দিবস সেই বিজয় দিবসের এক ধরনের আবহাওয়া তারা মানে কি আয়োজন করবে সে ব্যাপারে একটা ঘোষণা আছে আর শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর তো সব পত্রিকাতেই রয়েছে এবং পত্রিকাগুলো বলছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন মুক্তিযুদ্ধের পক্ষের চোখ বিজয়ী করার প্রত্যয় এটা ইত্তেফাক বলছে আবার ধরেন হচ্ছে আমাদের খোলা কাগজ বলছে যে বিনম্র শ্রদ্ধায় স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের এইগুলো আজকের নিউজ আর রাজনৈতিক নিউজ আমরা আমজাদ হোসেনের কথা বললাম আর আমরা জানি যে গতকাল আর নিউজ ছিল মানে সেটা হলো যে এই যে ইস্তেহার ঘোষণাগুলো যে নির্বাচন এলেই প্রত্যেকটা দল মানে বিশেষ করে মানে প্রধান সারির দলগুলো রাজনৈতিক ইস্তেহার ঘোষণা করে এবং গতকাল জাতীয় পার্টি ইস্তেহার ঘোষণা করেছে আর আঠারো তারিখ মানে জোট মহাজোট আর তারপরে এর ভিতরে মনে হয় সম্ভবত আওয়ামী লীগের আগেই মানে ঐক্য ফ্রন্টের ইস্তেহারটা ঘোষণা এবং ইস্তেহারের একটা মানে সংস্কৃতি আমাদের নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান এটা সব সময় ছিল এখনও ছিল যদিও ইস্তেহার নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো শেষ অবধি ইশতেহারের প্রতি কতটা সদয় থাকে বা মানে ইশতেহারের প্রতি কতটা তারা মানে প্রকৃত বিচার করে সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে কিন্তু তারপরেও এটার ভিতর দিয়ে ধরেন রাজনৈতিক দলগুলোর যে মানে মনোভাব বা তাদের আগামী দিনের ইচ্ছা একটা প্রতিফলন ঘটে যেরকম মানে আমরা দেখছি যে জাপার ইশতেহারের ভিতরে তারা মূলত যে কথাটা বলছে যে এখন যে আটটা বিভাগ রয়েছে সেই আটটা বিভাগকে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আটটা প্রদেশে পরিণত প্রদেশে হ্যাঁ তার পাশাপাশি তারা বলছে যে এখন যে মানে আমাদের সংসদে মানে তিনশো সংসদ সদস্যের প্রতিনিধিত্ব রয়েছে সেই জায়গাটা তাদের প্রত্যাশা হচ্ছে তিনশো আশিটা তাদের যুক্তি যে মানে জনসংখ্যা বাড়ছে বা এ হচ্ছে এবং তারা মনে করছে যে অন্যান্য শ্রেণী পেশারও এক ধরনের প্রতিনিধিত্ব থাকা দরকার সেই জায়গাটা তারা তুলে ধরছে এখন আমরা আগে থেকে শুনে আসছে যে ধরেন এই মানে মহাজোট বা আওয়ামী লীগ তাদের মানে যে ইস্তেহার সেই ইস্তেহারে তারা তারণ্যকে প্রাধান্য দেবে এখন সেটা কতটা প্রাধান্য দেয় বা কি হয় সেটা যখন প্রকাশ আমরা আমরা বুঝতে তবে করি যে মানে ইস্তেহারের প্রতি মানে রাজনৈতিক দলগুলো যেন সদয় থাকে এবং ইস্তেহারের প্রতি তারা যে নির্বাচনের পরেও যেন তাদের কার্যক্রমে ইশতেহারের যে ইয়েটা সেটা যেন আমরা দেখতে পাই ইশতেহারে এটাই আসলে বেশ ভালো নতুনত্ব যে আটটি প্রদেশ এবং তিনশো আশি এক ধরনের নতুনত্ব আছে অবশ্যই কিন্তু ধরেন মানে আবার মানে এটা হলো যে এটা আবার কতটা বাস্তবসম্মত হ্যাঁ মানে ধরেন আটটা প্রদেশে পরিণত করতে গেলে বা আমাদের এই দেশটা তো আসলে অনেক ছোট্ট একটা দেশ হ্যাঁ এই দেশের যে আয়তন মানে আমাদের এই আয়তনের সাথে আসলে প্রদেশটা কতটা যায় সেটা হয়তো রাষ্ট্রবিজ্ঞানীরা ভালো বলতে পারবে কিন্তু মানে আপনি যদি বাস্তবসম্মত নিয়ে সন্দেহ করেন তাহলে তো তাহলে জনগণ কিভাবে আস্থা আনবে এসব না সেটা হয়তো তারা মানে যৌক্তিকভাবে বোঝাতে পারলে সেটা হবে মানে ধরেন মানে আমাদের এই যে মানে আটটা প্রদেশ আটটা প্রদেশ মানে কিন্তু ধরেন আমাদের দেশের আয়তন এত ছোট দেশে আসলে প্রদেশটা যায় কিনা সেটাই বারবার আমি বলার চেষ্টা করছি এবং সেটা তারপরেও তারা যদি খুব ডিটেলস ক্লিয়ার করতে পারে তাদের জায়গাটা অবস্থানটা পরিষ্কার করতে পারে যে আমরা এই যুক্তিতে এই এই কারণে প্রদেশটা আমি আসলে বলতে যাচ্ছি যে যে কোনো স্থায়ী হোক যে কোনো প্রস্তাবনাই হোক এগুলো কিন্তু আসলে জনগণকে বোঝানোটাই খুব ইম্পর্টেন্ট জনগণকে বুঝাইতে সমর্থ হইতে হবে যে আমি আসলে যে প্রস্তাবটা নিয়ে আসতেছি এটা বাস্তবসম্মত এবং এটা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের এবং জনগণের কাজে আসবে মানে আমাদের ম্যাক্সিমাম ইশ্তেহার হচ্ছে যে এই অবাস্তব বিষয়গুলি চলে আসে এবং কিছু অভিযুক্ত তো থাকেই যে ভাই এটা এইটা বলে গেছেন ওইটা বলে গেছেন কিন্তু পাঁচ বছরে তো হয় নাই দেখি নাই না যদি ধরেন অবাস্তব থাকে তাহলে তো ওই দলের প্রতি বা ওই স্তরের প্রতি জনগণের একটা প্রশ্ন থেকেই গেল তাহলে তো সেটাকে জনগণ আমলেও নিল না এটা হচ্ছে বিষয় ইস্তেহারের ঘোষণার ক্ষেত্রেও সতর্ক হয় হয়তো রাজনৈতিক দলগুলো এবং হ্যাঁ আপনি যেটা বলছিলেন সেটা একটা আছে যে আমাদের মানে নির্বাচনী সংস্কৃতি ইস্তেহার থাকলেও ইস্তেহার অনুযায়ী কাজ করার প্রবণতাটা কম প্রবণতা কম হ্যাঁ আপনার কি মনে হয় জনগণ ঠিক পাঁচ বছরের আগের কথাগুলো মনে রাখে বা মনে রাখতে পারে জনগণ তো কিছুটা মোটা মোটাকে মনে রাখেই যদি মনে না রাখে তাহলে জনগণ তাদের রায়টা সঠিকভাবে দেয় কি করে আমরা যতই বলি যে ধরেন সেসাবদী জনগণ কিন্তু মানে ঠিক যে রায়টা নেয় সেটা কিন্তু দেখবেন যে ভালো রায়টাই তারা বেছে নেয় হ্যাঁ এবং জনগণের যে গড় জনগণের যে মনোভাব এখানে আসলে সব কিছু দেশের মঙ্গলের জন্য যায় বৃহত্তর মানুষের মঙ্গলের জন্যই যায় সুতরাং হয়তো আমরা বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা দেখতে পারি বা সামষ্টিক জায়গাগুলো আমাদের মনে হয় যে সেষাবাদী জনগণ আসলে সঠিক জায়গাটাই বেছে নেয় এটা হচ্ছে জনগণের শক্তি এবারের নির্বাচনের দুইটা জিনিস লক্ষ্য করা গেছে ব্যবসায়ী বেশি এবং মহিলা প্রার্থী নারী প্রার্থী কম না হম না সেটা ধরেন মানে আমাদের হচ্ছে যে সরকার মানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে মহাজোট সরকার এনাদের কিন্তু মানে ইস্তেহারেও ছিল বা এনারা কিন্তু সবসময় মানে ধরেন ওই যে নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিল হ্যাঁ এখন ধরেন প্রার্থীর ক্ষেত্রে যে জটিলতাটা তৈরি হয় যে একটা মানে সংসদীয় এলাকাকে নিয়ন্ত্রণ করা বা জনগণের সব ধরনের জনগণকে একসূত্রে গাঁথা এবং নির্বাচনের জন্য যে প্রচার প্রচার অভিযানের ব্যাপারটা থাকে সেইগুলোতে যারা যোগ্য তাদেরকে কিন্তু আবার ঠিকই রাখে হ্যাঁ মানে এত কিছুর পরেও কিন্তু নারীপন্থে হয়তো তুলনামূলকভাবে কম কিন্তু নারী পথের সংখ্যা কিন্তু একেবারে আবার কম না আর তো ধরেন ব্যবসায়ীরা থাকে কারণ ব্যবসায়ীরা সেই ভূমিকাটা রাখতে পারে হয়তো আবার এইগুলো তো আসলে রাজনৈতিক দলগুলোই বিবেচনা করবে মানে আমাদের রাষ্ট্রপতি কিন্তু কিছুদিন আগে বলছিল যে মানে এতে সংসদে বয়ে মানে রাজনৈতিক রাজনীতির বাইরের লোকের প্রতিনিধিত্ব বেড়ে যাচ্ছে তো সেইগুলো রাজনৈতিক দলগুলোই বিবেচনা করবে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি কোনো একটা মানে কাঠামো থাকতো যে তাদের রাজনৈতিক দলে বিশেষ করে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যে তারা হয়তো শতকরা এতভাগ ব্যবসায়ী রাখবে শতকরা এতভাগ আইনজীবী রাখার চেষ্টা করবে সত্য এত ভাগ চিকিৎসক রাখবে যাতে সকল ধর্মের বা সকল পেশার মানুষের মতামতটা থাকে এবং সংখ্যালঘু কথা যে কথাটা বলা হয় সেই জায়গাটায় হয়তো তারা মনে করলো যে এতজন প্রতিনিধিত্ব থাকবে তাহলে হয় কি মানে সুষম বন্টনের যে কথা বলি বা সম বন্টনের যে কথাটা বলি সেই জায়গাটা থাকে সেটা হয়তো আস্তে আস্তে যে আমাদের এই সংস্কৃতি উন্নত হচ্ছে কিন্তু এই জায়গাটা আমি আশাবাদী যে আমরা আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে এবং আমাদের নারীর যে ক্ষমতায়ন সেটা তো বিস্ময়কর হ্যাঁ আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আগামীকাল একই সময়ে এই পত্রিকা আলোচনা অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ